আমি অভিরূপ সাহা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অণুজীব বিজ্ঞান বিভাগ থেকে অনার্স মাস্টার্স করেছি। এই করোনা ক্রাইসিসে আমি মূলত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একজন স্বেচ্ছাসেবক সাইন্টিফিক অফিসার হিসেবে কর্মরত আছি। আমি আমার বিভাগ থেকে অণুজীব বিজ্ঞান বিভাগ থেকে এই ভাইরাস রিলেটেড বা এই ধরনের পিসিআর টেকনিক রিলেটেড যে ধরনের জ্ঞান যা জ্ঞান আমি অর্জন করতে পেরেছি সেটাকে দেশের বিপদে দেশের মানুষদেরকে সাহায্য করার জন্য আমি কাজে লাগাতে পারি, এটাই মূলত আমার টার্গেট এবং এটাই আমার মূল অনুপ্রেরণা ছিল এখানে কাজে আসার জন্য। আমি মূলত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ওখানে COVID-19 টেস্টিং ল্যাবে আছি। তো যদি আমি যদি আমার একটা টিপিক্যাল দিনের কথা যদি বলতে চাই, স্বাভাবিকভাবে হচ্ছে আমাকে বা ওখানে টেস্টিং এর কাজটা অ্যাকচুয়ালি শুরু হয় হচ্ছে কি 9টা থেকে। সেখানে প্রথমত যারা টেকনোলজিস্ট আছে তারা মূলত সকাল থেকে স্যাম্পল কালেকশনের কাজে চলে যায়, আর আমরা যারা হচ্ছে টেস্টিং এর কাজের সাথে সরাসরি সম্পৃক্ত তারা মূলত দুটা ভাগে কাজ করে। এক দল কাজ করে হচ্ছে যারা হচ্ছে স্যাম্পল প্রসেসিং এর সাথে, এবং আরেক দল কাজ করে হচ্ছে রেজাল্ট অ্যানালাইসিস সাথে। এবং এই দুইটা গ্রুপ প্রত্যেকে একে অন্যের জন্য কাজ করে। যেমন কোনো একদিন যদি একটা দল যদি রেজাল্ট অ্যানালাইসিস এর জন্য কাজ করে, বাকি দিন দেখা যায় যে সেই দলটাই হচ্ছে স্যাম্পল প্রসেসিং এ কাজ করে। তো স্বাভাবিকভাবে স্যাম্পল প্রসেসিং এ যারা কাজ করে তাদের পিপি পরাটা অবশ্যই ম্যান্ডেটরি, WHO প্রোটোকল অনুযায়ী যেভাবে পিপি পড়তে হয় সে পিপিটা পরি। পরে হচ্ছে তারপরে আমরা হচ্ছে ল্যাবে ঢুকি। তো সম্পূর্ণভাবে স্যাম্পলটা যখন প্রসেস করা হয় সেটাকে হচ্ছে পাশের যে গ্রুপটা আছে যারা হচ্ছে অ্যাকচুয়ালি রেজাল্ট অ্যানালাইসিস করবে তাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়, যারা হচ্ছে এটাকে পিসিআর মেশিনে সেট আপ পিসিআর মেশিনে লোড দিবে এবং সেখানে রেজাল্ট অ্যানালাইসিস এর কাজটা করবে। এবং যখন সম্পূর্ণ প্রসেসিং এর কাজটা শেষ করা হয় তখন হচ্ছে আবার পিপিটা মানে যারা বের হয় সবাইকে ডিসইনফেক্ট করা হয়। তারপর আলাদা একটা ডিগাউনিং রুম আছে, সেখানে হচ্ছে তারা তাদের পিপিটা খুলে ফেলে এবং তারা নিজেরা হচ্ছে সম্পূর্ণভাবে নিজেদের ওয়াশ করে বের হয়ে আসে। ওখানে আমাদের অ্যাকচুয়ালি প্রতিদিন দেখা যায় 450 থেকে 500টার মতো স্যাম্পল আমাদের টেস্ট করা লাগে। তো সাধারণভাবে যে যখন একবার যখন ঢুকে যাওয়া হয় সবাই আসলে কাজ শেষ করতে করতে অলমোস্ট 5টার মতো বেজে যায়। তো সম্পূর্ণ প্রক্রিয়াটা শেষ করে তারপরে হচ্ছে গিয়ে আমরা ল্যাব থেকে বের হই। এটাই হচ্ছে গিয়ে আমার টিপিক্যাল ডে। যে যারা অ্যাকচুয়ালি ল্যাব প্রসেসিং রুমে ঢুকে যায় তারা তো অ্যাকচুয়ালি তাদের কাজ শেষ না করে তো খাওয়া দাওয়ার কোনো আসলে প্রশ্নই উঠে না। সম্পূর্ণ প্রসেস শেষ করার পর হচ্ছে গিয়ে তাকে অ্যাকচুয়ালি দুপুরের খাবারটা খেতে হয়, কারণ এছাড়া আসলে আর উপায় নেই। আর এর বাইরে যে জিনিসটা হচ্ছে যে এতক্ষণ একটা সময় দেখা যায় যে প্রায় 6 থেকে 7 ঘন্টার মতো পিপি পরে ল্যাবে থাকতে হয়। এটা অবশ্যই একটা কষ্টকর একটা বিষয়, কারণ একটা গাউন, গাউনের উপর পিপি, তার উপর এতগুলো প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, গ্লাভস, ফেস কভার, দেন গগলস, মাস্ক, এভরিথিং, এবং খুবই একটা কি বলবো আমি লাইক এক্সস্টিং একটা কন্ডিশন ক্রিয়েট হয়। বাট যেটা হচ্ছে আসলে অনুপ্রেরণা যখন থাকে যে দেশের জন্য কাজ করব, দেশের সেবার জন্য, তখন এই কষ্টটুকু আশা করি সহ্য করা যায়। যেহেতু দেশের জন্য কাজ করছি এতটুকু কষ্ট সহ্য করতেই পারবো আশা করি। যেহেতু আমি ওখানে কাজ করছি, আমি আমার বাসায় একটা আইসোলেশন মেনটেন করে চলছি, আমি আমার সবসময় আমার নিজের রুমে অবস্থান করি। এছাড়া আমার যে থাকার খাওয়ার যে থালা বাসন বা আমার আদার যে প্রতিনিয়ত ব্যবহার্য দ্রব্যাদি আছে সবকিছুই আমি হচ্ছে আমার নিজের আলাদা করে নিয়েছি, যাতে অ্যাটলিস্ট যতটা সম্ভব ফ্যামিলি মেম্বারদের থেকে কন্ট্যাক্ট যতটা দূরত্ব বজায় রেখে চলা যায় সে জিনিসটাই করতে হচ্ছে। এখন এই একটা বিষয়ে আমি মনে করি যে সবথেকে বেশি চ্যালেঞ্জিং বলতে গেলে কি, আমি অ্যাকচুয়ালি ওভাবে পাবলিকলি ওভাবে কাউকে জানাইনি। মূলত আমার আশেপাশে যারা আছে বা আমার প্রতিবেশী যারা আছে তাদেরকে এই বিষয়টা আমি জানাইনি, কারণ অবশ্যই হয়তোবা তারা জিনিসটাকে স্বাভাবিকভাবে নাও নিতে পারে, হয়তোবা তারা বলবে যে এখানে তাহলে থাকা যাবে না বা আমরা এটাকে মানবো না, জিনিসটা হতেই পারে। তবে যেটা হচ্ছে আমি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের সাথে শেয়ার করেছি এবং সবাই জিনিসটাকে অত্যন্ত পজিটিভলি নিয়েছে, সবাই যথেষ্ট পরিমাণে আমার আমাকে সাহস জুগিয়েছে, আমার প্রশংসা করেছে এই কাজের জন্য। এবং আমি অবশ্যই চাইবো এবং এটাই হওয়া উচিত যে বাংলাদেশে পোস্ট কোভিড সিচুয়েশনে এই
বিষয়গুলো মূলত বায়োলজি ফ্যাকাল্টি রিলেটেড যে ধরনের অ্যাপ্লাই সাবজেক্ট গুলো আছে, যেমন মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, জেনেটিক্স এক্সেট্রা, এই সাবজেক্ট গুলার ইম্পর্টেন্স যাতে সরকারের পক্ষ থেকে বাড়ে, এবং সেই সাথে ভ্যাকসিন তৈরি বা এপিডেমিওলজিক স্টাডি রিলেটেড যত ধরনের রিসার্চ করা যায়, সেই রিসার্চে যাতে অ্যাকচুয়ালি সরকার বা আদার নন গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে যতটা সম্ভব আসলে ফান্ড বা গ্র্যান্ট পাওয়া উচিত, অবশ্যই উচিত, কিন্তু এটা যাতে পোস্ট কোভিড সময়ে আরো বেশি করে পাওয়া যায় সে জিনিসটা এখনই অ্যাকচুয়ালি চিন্তা করার সময়। ওই বলতে হবে যে আমরা যেহেতু কাজ করছি এতদিন ধরে, আমরা কখনোই চাইবো না যে স্যাম্পল আমরা প্রতিনিয়ত টেস্ট করি, আমরা অবশ্যই চাইবো যে সবার আগে যাতে অনেক যত দ্রুত সম্ভব দেশের আসলে করোনা পরিস্থিতিটা স্বাভাবিক হয়ে যাক, কারণ এতগুলো স্যাম্পল নিয়ে সব প্রত্যেক দিন কাজ করা অবশ্যই এটা একটা কষ্টসাধ্য বিষয়। যদি দেশের মানুষ যদি স্বাভাবিক স্বাস্থ্যবিধি মেনে যদি চলে, তাহলে আস্তে আস্তে দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক হবে আর আমাদের কাজগুলাও আস্তে আস্তে নর্মাল হয়ে যাবে, আই বিলিভ সো। মানুষের জন্য দেশকে ভালো মতো একটা সার্ভিস দেওয়াটাই ছিল আমাদের একটা লক্ষ্য, এবং সেই লক্ষ্যে আমরা কাজ করছি, আশা করি ভবিষ্যতেও কাজ করব, এবং দেশের যতবার এ ধরনের ক্রাইসিস মোমেন্ট তৈরি হবে, কাজ করার সামর্থ্য থাকবে, কাজ করার স্কোপ থাকবে, আমরা প্রত্যেকবারই আসবো, প্রত্যেকবার।